আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের একটি নন মেজর সাবজেক্টের বিফ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, আর আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের বিফ কোয়েশ্চেন নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব সমাজ বিজ্ঞান পরিচিতি 2018 সালের যে বিফ কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে। তো এই সমাজবিজ্ঞান পরিচিতি এই সাবজেক্টের কোড হচ্ছে 212009। এই সাবজেক্টটি এই কোর্টে আপনারা মিলায় নেবেন, তো আপনাদের যাদের রয়েছে এই ডিপ কোয়েশনগুলো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 2018 সালের অর্থাৎ সালের প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট এসে থাকে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ফিনোমিনা উক্তিটি কার, এই সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ফিনোমিনা উক্তিটি করেছেন গিডিংস এর, উক্তিটি গিডিংস এর। তাহলে সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ফিনোমিনা উক্তিটি কার, উক্তিটি হচ্ছে গিডিংস এর। অগাস্ট কোচ সর্বপ্রথম কত সালে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন? সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম 1839 সালের অগাস্ট কর্তৃক প্রকাশিত কোর্স ডি ফিলোসফি পজিটিভ এর চতুর্থ খণ্ডে উল্লেখ করা হয়। তাহলে সোশিওলজি দ্যাট মিন্স সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম 1839 সালে অগাস্ট কোর্স কর্তৃক প্রকাশিত কোর্স ডি ফিলোসফি পজিটিভ এর চতুর্থ খণ্ডে উল্লেখ করা হয়। দ্য প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থটির রচয়িতা কে? দ্য প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থটির রচয়িতা হলেন হার্বার্ট স্পেন্সার। দ্য প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থটির রচয়িতা কে? দ্য প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থটির রচয়িতা হলেন হার্বার্ট স্পেন্সার। দৃষ্টিবাদ প্রত্যয়টি কার? দৃষ্টিপাত প্রত্যয়টি হচ্ছে অগাস্ট কোর্টের। তাহলে দৃষ্টিপাত প্রত্যয়টি কার? দৃষ্টিপাত প্রত্যয়টি হচ্ছে অগাস্ট কোর্টের। সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বের প্রবক্তা কে? উইলিয়াম এফ অকবান সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি প্রদান করেন। WADএর পূর্ণরূপ কি? উমান অ্যান্ড ডেভেলপমেন্ট, হচ্ছে নারী ও উন্নয়নের একটি তত্ত্ব। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে উদযাপন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন তারিখে উদযাপন করা হয়। তো আশা করছি আপনারা এই প্রশ্নগুলো দেখতে বুঝতে পারছেন। এরপরে কিন্তু আরো কিছু কোয়েশ্চেন রয়েছে, সেগুলো নিয়েই আমরা আজকেই আলোচনা করব। সেই প্রশ্নগুলো আলোচনা করবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য দিনের ভিডিও পাতে। আরবানিজম প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন? আরবানিজম প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন লুই ওয়ার্থ। তাহলে আরবানিজম প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন? আরবানিজম প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন লুই ওয়ার্থ। মার্ক্সের ধারণা সমাজ বিবর্তনের স্তর কয়টি? মার্ক্সের ধারণায় সমাজ বিবর্তনের স্তর তিনটি। দুর্যোগ কি? দুর্যোগ হচ্ছে মানুষ চলার পথে কখনো কখনো বাধা বিপত্তির সম্মুখীন হয়। এসব বাধা বিপত্তি মানুষের স্বাভাবিক জীবন ও অগ্রগতির পথকে ক্ষতিগ্রস্ত করে। মানুষ হয়ে পড়ে অসহায়, বিচ্ছিন্ন, ছন্নহীন ও সম্বলহীন। মানুষের জীবন প্রবাহে এরূপ পরিস্থিতি উদ্ভব হওয়াকেই দুর্যোগ বলা হয়। তাহলে মানুষ যখন অসহায় হয়ে পড়ে, বিচ্ছিন্ন, ছন্নহীন ও সম্বলহীন হয়ে পড়ে, আর এইরূপ পরিস্থিতিকেই বলা হয় দুর্যোগ। বিচ্যুত আচরণ কি? সমাজের প্রচলিত নিয়ম নীতি বা বিধি ব্যবস্থাকে অগ্রাহ্য করে বিধি বহির্ভূত বা নীতিবিরুদ্ধ আচার ব্যবহার হলোই বিচ্যুত ব্যবহার। HIV কোন রোগের সৃষ্টি করে? HIV এইডস রোগের সৃষ্টি করে। তো আশা করছি আপনারা এই প্রশ্নগুলো বুঝতে পারছেন। এতে আমরা সকল আপনাদের নন মেজর মেজর সাবজেক্টের সকল সালের 2020 সালের বিগ কোয়েশনগুলো আমরা ক্রমে ক্রমে আলোচনা করে দেবো। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।